আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সায়াম ফ্রম গেমিং জোন বিডি, আর আজকে আমি আপনাদের দেখাবো ম্যাপ অফ বাংলাদেশ গেম, মানে ম্যাপটা কীভাবে আপনার গেমসে ইনস্টল করবেন। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমি দুঃখিত, আমি একটা ফুল ভিডিও আপলোড করছিলাম, ওইটা হচ্ছে দেখাচ্ছিলাম কীভাবে ম্যাপ অফ বাংলাদেশ ইনস্টল করতে হয়, কিন্তু বুঝলাম না মানে আপলোডের পর একটু প্রবলেম দেখাচ্ছে এখানে, যার জন্য আমাকে নতুন করে রেকর্ড করতে হচ্ছে। আর এই গেমটা হচ্ছে 1.36 এবং 1.37 ভার্সনের জন্য। কীভাবে 1.36 গেমস ইনস্টল করতে হয় ওইটা হচ্ছে আমাদের এই চ্যানেলে একটা ভিডিও আছে প্রুবিডি 8.4 সেটআপ, ওইখানে আমি দেখিয়ে দিছি, ওইটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে করতে পারবেন। করার পর এটা এই গেমটা ডাউনলোড করবেন, এই গুগল ড্রাইভের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে এই ম্যাপটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর প্রথমে আপনারা 1.36 ইনস্টল করবেন, ইনস্টল করার পর আপনাদের কাছে এইটা আসবে, তারপর এটা ডাউনলোড করবেন এইটা আসবে। এটা হচ্ছে প্রথমে আপনারা উইন্ডার দিয়ে এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্টের জন্য প্রথমে যে এখান থেকে এক্সট্রাক্ট ফাইলস বা এটা যে কোনো একটা করতে পারেন, এটা দিলে একটা আলাদা ফোল্ডার ক্রিয়েট হবে, তো আমি এটাই দিব। দেখেন এখানে হচ্ছে এভাবে এক্সট্রাক্ট হতে থাকবে, এটার মডেল মানে ছয়টার মতো, পাঁচটা বা ছয়টার মতো, আর ম্যাপটা খুব ডিটেলড, মানে রাস্তাটা মানে আপাতত রাস্তা খুব কম, তবে ম্যাপটা অনেক ডিটেলড। আশা করি ম্যাপটা আপনাদের ভালো লাগবে, আর এক্সক্লুসিভ ম্যাপ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, চ্যানেলে দেখতে পারেন, প্রো বিডি ম্যাপ নিয়ে ভিডিও আছে, চ্যানেলে দেখতে পারেন, আমি ওগুলো ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এখান থেকে ভিজিট করতে পারেন। এটা এক্সট্রাক্ট হতে তেমন সময় লাগবে না কারণ ফাইলটা ছোটো। তারপর দেখেন এক্সট্রাক্ট হওয়ার পর ম্যাপ অফ বাংলাদেশ নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, তারপরে এটা অন করবেন। আমার এখানে অন্যরকম দেখাচ্ছে নোটপ্যাডের ফাইলে, যাই হোক। তারপর হচ্ছে এই সবগুলো ফাইলে এই পাঁচটা মডেল আপনারা কপি করবেন, কপি করার পর এগুলো আপনারা পেস্ট করবেন হচ্ছে যে ডকুমেন্টস দেখতেছেন, ডকুমেন্টসের ইউরো ট্রাক সিমুলেটর এই যে মড একটা ফোল্ডার আছে, মড ফোল্ডার এখানে পেস্ট করবেন। এখানে আমার অনেকগুলো মড পেস্ট করা আছে, প্রবলেম নেই, আপনারা এখানে আমার আইডি আগে থেকে ইনস্টল করা আছে। তারপর আমি রিপ্লেস দিয়ে দিচ্ছি, দেখেন এটা হচ্ছে পেস্ট হয়ে গেছে। এরপর আপনাদের দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে আপনার প্রোফাইলটা সেট করতে হবে, ভিডিওটা ভালোভাবে দেখবেন অবশ্যই, আমার কথা যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে আপনি জাস্ট দেখবেন আমি কোথায় কোথায় মাউস নিচ্ছি। তারপর আপনারা আবার এইখানে আসবেন, এইখানে আসার পর যে MBD যে প্রোফাইলটা লেখা এইখানে আসবেন, তারপর এই ফাইলটা কপি করবেন। এটা কপি করার পর আবার ডকুমেন্টসে যাবেন, ডকুমেন্টসের ইউরোট্রাক সিমুলেটরের দেখবেন প্রোফাইল নামে একটা ফোল্ডার আছে, এখানে খুঁজবেন যে প্রোফাইলস কোনটা। তারপর এই যে দেখেন প্রিভিউ প্রোফাইলসের নিচে প্রোফাইলস নামে একটা ফোল্ডার আছে, এইখানে আপনারা ডাবল ক্লিক, দুঃখিত, ডাবল ক্লিক করে এটা অন করার পর এখানে পেস্ট করবেন। তারপর আপনারা হচ্ছে আপনাদের মেন গেমটা ওপেন করবেন, আর মেন গেমের শর্টকাটটা এখানে আছে, আপনাদের এরকম শর্টকাট আসবে ইনস্টল করার পর, তারপর আপনারা এটা ওপেন করবেন। তারপরে ওপেন হতে একটু সময় লাগবে, একটু ওয়েট করবেন। তারপরে যে এখন হচ্ছে আমরা গেমটা ওপেন করতেছি, তারপরে এখানে দেখেন MBD একটা প্রোফাইল দেওয়া আছে, এটা সিলেক্ট করবেন। প্রোবিডি যদি ইউজ করেন একসাথে দুটো ম্যাপ ইউজ করতে পারবেন, এই প্রোফাইলটা সিলেক্ট করবেন। এই প্রোফাইলটা সিলেক্ট করার পর মোড ম্যানেজারে যাবেন, মোড ম্যানেজারে যাওয়ার পর দেখবেন যে অনেকগুলোই আছে, আমাদের এটা হচ্ছে প্রোবিডি শপ, তো আমাদের এটা দরকার নেই, আমরা এগুলো সব ডিসেবল করে দেবো। ডিসেবল করে দেওয়ার পর এখানে আপনাকে যা করতে হবে, প্রথমে হচ্ছে MBD মডেল 5, তারপরে 4 3 2 1 ডেভ, এই পাঁচটা ইনস্টল করবেন। অনেক ক্ষেত্রে অনেকগুলো প্রোফাইল থাকে, মানে অনেকগুলো মড থাকে, ব্যাপার না, আপনার জাস্ট এই পাঁচটা ইনস্টল করবেন। আর তারপর ন্যাচারাল ইউএক্সের গ্রাফিক্স মোডটা ইনস্টল করবেন, আর এই ন্যাচারাল ইউএক্সের গ্রাফিক্স মোড নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছেন, ওইটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনার সেখান থেকে ভিজিট করতে পারেন। তারপর হচ্ছে আপনার যে কোনো একটা বাস মড অ্যাক্টিভ করবেন, তো আমি এখানে কোন বাস মোডটা অ্যাক্টিভ করবো, আমি এখানে হচ্ছে আপাতত নন এসির বাস মোডটা অ্যাক্টিভ করি, কারণ আমার নন এসি আপনার জানেন ব্যক্তিগতভাবে আমার নন এসি খুব পছন্দ, তো আমি নন এসি অ্যাক্টিভ করবো। হ্যাঁ, নন এসি অ্যাক্টিভ করার পর এখানে কনফার্ম চেঞ্জে দেবো, তারপর কন্টিনিউ ক্লিক করবো। যাই হোক এখন সাউন্ড অনেক বেড়ে গেছে, তারপর এখানে লোডে ক্লিক করবেন, লোডে ক্লিক করার পর এগুলো কিছু দেখা নেই, কন্টিনিউ ক্লিক করবেন। এখান থেকে আমাদের সাউন্ড একটু কমিয়ে নেবো, এখান থেকে বডির যে সাউন্ড যেগুলো আছে এগুলো আমি কমিয়ে দিচ্ছি একটা কারণেই, যাতে হচ্ছে মানে আপনারা আমার ভয়েসটা ঠিকভাবে শুনতে পারেন। এরপর হচ্ছে আপনাকে বাসের মোড অ্যাক্টিভ করতে হবে, আর নন এসি বাসের মোড অ্যাক্টিভ করতে হয় কীভাবে সেটা আমি দেখে দিচ্ছি। প্রথমে ট্রাক ডিলারে যাবেন, ট্রাক ডিলারে যাওয়ার পর এটা ডিলার হচ্ছে ইভিকো, ইভিকোতে ক্লিক করবেন, তারপর দেখবেন ইভিকো কোথায় আছে, তারপর এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিজিট অ্যান্ড সিলেক্ট ডিলার, এটা ক্লিক করার পর এখানে ইয়েস ক্লিক করবেন। ইয়েস ক্লিক করার পর এখানে দেখবেন নন এসি চলে আসছে, তারপরে কাস্টমাইজ,
কাস্টমাইজ থেকে, যেখানে বিভিন্ন ইঞ্জিন স্পিড দেওয়া থাকে। যাক, আমি নন এসি বাস মোড নিয়ে একটা ফুল টিউটোরিয়াল দেবো প্রত্যেকটা সেটিং নিয়ে, আশা করি ওটা দেখবেন। আর এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চাচ্ছি না ভিডিওটা খুব একটা বড় করতে, তারপর আপনাদের পছন্দ মতো এখান থেকে অনেকগুলো পেন্টের বাস আছে, আপনাদের পছন্দ মতো ইচ্ছা মতো একটা নেবেন। আমি হানিফটা নেব। হানিফ নেওয়ার পর আপনারা হচ্ছে স্টিকারটা সিলেক্ট করে নেবেন। আচ্ছা, তারপরে হচ্ছে এখন আপনারা কনফার্ম দেওয়ার পর ট্রেড ইন এটা ক্লিক করবেন। ট্রেড ইন ক্লিক করার পর ইয়েস দিবেন, তারপর একটু ওয়েট করে যে, তারপর আর একটু ওয়েট করবেন, তারপরে যে লোডটা নিচ্ছে, তারপর যদি দেখেন যে আপনাদের বাস এইভাবে আটকে গেছে, তাহলে F7 এন্টার, তারপরে যে টু সার্ভিস এটাই ক্লিক করবেন। এই ম্যাপটার গ্রাফিক্সটা খুব সুন্দর, প্রোবিডি থেকে ওই ম্যাপটার গ্রাফিক্সটা খুব সুন্দর। আর এই ম্যাপটার হচ্ছে মানে রাস্তা কম মানে হচ্ছে মানে এরিয়া কম, যেমন হচ্ছে এখানে শুধু চিটাগাং থেকে আপনার ই পর্যন্ত আর পঞ্চগড় পর্যন্ত, মানে পুরো বাংলাদেশ দেওয়া হয়নি, তবে রাস্তাগুলো খুব ডিটেলড। আর আপনাদের চালিয়ে দেখাই, আমরা এখন ধরেন বের হই একদিক থেকে। যাই হোক, আমার ড্রাইভিং তেমন ভালো না, তারপর আমি আপনাদের ড্রাইভিং করে দেখাই এখানে। আচ্ছা, রাস্তাটা ব্লক করা, এই ক্ষেত্রে আমরা এক কাজ করবো, যদি আমরা ফ্লাই করতে পারি, যারা ফ্লাই করতে পারেন না তারা ফ্লাই করার ভিডিওটা আমাদের চ্যানেলে আছে, দেখতে পারেন। যাক, আমি ফ্লাই করলাম না, আমি এইভাবে যাত্রা স্টার্ট করি এখান থেকে, আপনাদের একটু দেখাই। আচ্ছা, আমি হচ্ছে জিরো ক্যামে ম্যাপ দেখাই, এইভাবে ড্রাইভ না করে এই যে দেখেন জিরো ক্যামে ম্যাপটা দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন ম্যাপটা কিন্তু বিশাল, রাস্তাগুলো খুব বিশাল, অনেক বড় রাস্তা। এটা হচ্ছে জিরো ক্যাম সেট আপ, জিরো ক্যাম সেট আপ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, আমি এটাও আপনাদের দিয়ে দিব, আপনারা এটাও দেখতে পারেন। আর মাউসের স্ক্রল বাটন সামনে দিকে নিলে স্পিডটা খুব দ্রুত হবে, আর স্ক্রল বাটনটা পিছন দিকে নিলে আপনার হচ্ছে খুব আস্তে আস্তে করতে পারবেন, স্ক্রল বাটন যত ঘোরাবেন তত আস্তে আস্তে যাবে। যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো প্রবলেম হয়, আমাদের পেজ ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে নক দেবেন, আমি আপনাদের পেজ প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেবো। আর যেটুকুই, সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।